এই অঙ্ক করার জন্য আমরা একটা সূত্র মনে রাখবো, সেটা হচ্ছে একটি সংখ্যা ইনটু অপর সংখ্যা ইকুয়াল লসাগু ইনটু গসাগু। এখন দেখেন এখানে বলা আছে দুইটি সংখ্যার গুণফল 1536, তার মানে একটি সংখ্যা ইনটু অপর সংখ্যা হচ্ছে 1536 ইকুয়াল লসাগু 96। তাহলে গসাগু কত এইটা বের করতে হবে, এটা রেখে দিলাম। যেহেতু গসাগু বের করতে হবে তাইলে 96 এই পাশে নিয়ে আসি, 1536 ভাগ 96, 96 এটার মধ্যে ভাগ যায় হচ্ছে 16 বার, তার মানে গসাগু হচ্ছে 16। উত্তর ক নাম্বার 16। এই অঙ্ক করার জন্য একটা সূত্র মনে রাখবো, সেটা হচ্ছে একটি সংখ্যা ইনটু অপর সংখ্যা ইকুয়াল লসাগু ইনটু গসাগু। এখানে বলা আছে দুইটি সংখ্যার গুণফল 3380, তার মানে এই দুইটার গুণফল হচ্ছে 3380 ইকুয়াল গসাগু 13। তাইলে গসাগু হচ্ছে 13, লসাগু কত, লসাগু চাইছে, তাহলে এইটাকে রেখে দিলাম। এখন লসাগুটাকে রেখে এই 13 এই পাশে নিয়ে আসি, তাহলে 308 ভাগ 13, 3380 ভাগ 13, তাহলে 13 দ্বারা যদি এটাকে কাটি তাহলে আসে 26, আর এই শূন্য এইখানে বসে যাবে, তাহলে 260। তার মানে সংখ্যা দুইটির লসাগু হচ্ছে 260, ক নাম্বার। এই অঙ্ক করার জন্য আমরা একটা সূত্র মনে রাখব, সেটা হচ্ছে একটি সংখ্যা ইনটু অপর সংখ্যা ইকুয়াল লসাগু ইনটু গসাগু। এখন দেখেন বলা আছে দুইটি সংখ্যার গসাগু 11, গসাগু 11, তাহলে 11 হচ্ছে গসাগু, লসাগু হচ্ছে 7700, লসাগু 7700 ইকুয়াল একটি সংখ্যা 275, একটি সংখ্যা হচ্ছে 275, অপর সংখ্যাটা বের করতে বলছে, এইটা আমার বের করা লাগবে। এখন অপর সংখ্যাটাকে রেখে এগুলো সব এই পাশে নিয়ে আসি, 11 এই 275 নিচে যাবে গিয়ে, 11 দ্বারা 11 দুগুণে 22 থাকে 5, 5 11 55 25, 25 দ্বারা এটা যদি ভাগ করি তাহলে আসে হচ্ছে 308, তার মানে অপর সংখ্যাটা হচ্ছে 308, মানে খ নাম্বার উত্তর। দুইটি সংখ্যার অনুপাত 3:4, মানে হচ্ছে 3x:4x, একটা এক্স নিয়ে নেব, তাদের লসাগু 180। যাই হোক, এইটা দ্বারা গসাগু এবং লসাগু আগেই বের করব, তাহলে গসাগু হচ্ছে কমন মানে এক্স, আর লসাগু হচ্ছে 3×4=12, আর এই এক্স 12x। এখন এখানে বলছে লসাগু 180, তার মানে এই লসাগুটাও ইকুয়াল লেখা যায় 180, অতএব এক্স ইকুয়াল টু 180 ভাগ 12, 12×12 5×12=60, তাহলে এক্স হচ্ছে 15। সংখ্যা দুইটি কী কী, সংখ্যা দুইটি ছিল 3x আর 4x, তাহলে 3×15, 3×15, আর এখানে হচ্ছে 4×15, 3×15=45 আর 4×15=60, তার মানে সংখ্যা দুইটি হচ্ছে 45 আর 60। দেখি তো কয় নাম্বার উত্তর, ঘ নাম্বার 45 60। দুইটি সংখ্যার অনুপাত 5:6, একটা এক্স ধরবো 5x আর হচ্ছে 6x, এবং তাদের গসাগু 8। এইটা থেকে অনুপাত থেকে গসাগু এবং লসাগু বের করে নেব, গসাগু হচ্ছে এই অনুপাতের কত এক্স, আর লসাগু হচ্ছে 5×6=30 আর একটা এক্স, 30x লসাগু, গসাগু মানে হচ্ছে দুটোর মধ্যে যেটা কমন, বলছে গসাগু হচ্ছে 8, তাহলে গসাগু যেহেতু এক্স তাহলে x=8 লেখা যায়, বলছে তাদের লসাগু কত, যদি এক্স 8 হয় তার মানে লসাগু হচ্ছে 30x, মানে হচ্ছে 30×8, তাহলে 3×8=24, 240, তার মানে লসাগু হচ্ছে 240, গ নাম্বার উত্তর। দুইটি সংখ্যার অনুপাত 5:7, তাইলে লিখতে পারি 5x:7x, একটা এক্স যুক্ত করব, এবং তাদের গসাগু 6 হলে, দেখেন এইটা থেকে আগে গসাগু লসাগু বের করে নেই, গসাগু হচ্ছে এই দুইটির মধ্যে গসাগু হচ্ছে এক্স, আর লসাগু হচ্ছে 5×7=35, আর কমন হচ্ছে এক্স, তাহলে 35x। এখন এখানে বলে দিয়েছে গসাগু 6, মানে x=6 এটা বলে দিয়েছে, তাহলে লসাগু কত, এক্স যদি 6 হয় তাহলে লসাগু হচ্ছে 35x, মানে 35×6, তাহলে 5×6=0, হাতে 3, 3×6=18, 19×20=21, তার মানে লসাগু হচ্ছে 210, তাহলে উত্তর ক নাম্বার 210। দুইটি সংখ্যার অনুপাত 5:6, তাইলে এইটির সাথে একটা এক্স ধরে নেব, 5x:6x, এবং তাদের গসাগু 4, অনুপাত দ্বারা গসাগু এবং লসাগু বের করে নেই,
গসাগু এই অনুপাতের কত? এক্স। আর লসাগু কত? গসাগু তো এক্স আর লসাগু হচ্ছে 5 6 30, 30x লসাগু। এখন বলছে গসাগু 4, তার মানে এক্স ইকুয়াল টু 4 হলে লসাগু কত? লসাগু হচ্ছে 30x, এক্স যদি 4 হয় তাহলে 30x হচ্ছে 30 গুণ 4, 3 4 12, 120। তার মানে লসাগু হচ্ছে 120, খ নাম্বার উত্তর। দুইটি সংখ্যার অনুপাত 5:6, তাইলে লিখতে পারি 5x:6x, একটা x যুক্ত করব অতিরিক্ত, এবং লসাগু 360। এইটা দ্বারা গসাগু এবং লসাগু দুইটাই বের করি। গসাগু লসাগু, গসাগু হচ্ছে কমন মানে এক্স, আর লসাগু হচ্ছে 5 6 30, আর এক্স 30x। এখন এখানে বলছে হচ্ছে লসাগু 360 মানে 30x=360, অতএব এক্স ইকুয়াল টু 360 ভাগ 30, 0 0 3 বরং 36 12। বলছে সংখ্যা দুইটি কি কি? সংখ্যা দুইটি তো 5x আর 6x, তার মানে এক্স যদি 12 হয় তাহলে 5 গুণ 12 5 বরং 60, আর 6 গুণ 12 6 বরং 72, তার মানে সংখ্যা দুইটি হচ্ছে 60 এবং 72, গ নাম্বার উত্তর। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 105, 1001 এবং 2436 নিঃশেষে বিভাজ্য করা যায়? দেখেন, যদি এই ধরনের নিঃশেষে বিভাজ্যের অঙ্কে উত্তরটা ছোট হয় তার মানে গসাগু করব। গসাগু করলে উত্তর আসে ছোট, তাহলে গসাগু করি। গসাগু মানে হচ্ছে যা তিনটার মধ্যে ভাগ যাবে। দেখেন, 3 দ্বারা 8 ভাগ যায় কিন্তু 8 যায় না, কিন্তু 7 দ্বারা কিন্তু সবার মধ্যে ভাগ যায়। যেমন 7 দ্বারা যদি আমি ভাগ করি, 7 × 7 = 5, 7 × 7 = 35, 7 × 7 = 3, 4 × 7 = 28, 2 × 3 = 21, 3 × 7 = 21 = 3, 4 × 7 = 28 = 5, 7 × 8 = 56। দেখেন, আর কিন্তু যায় না, 3 দ্বারা কিন্তু 8 যায় না, 8 যায় 3 দ্বারা, কিন্তু 8 যায় না, আবার 8 যায় না। তো এখন 8 যায় না, খালি 3 দ্বারা শুধুমাত্র 8 যায় না। যদি যাইতো তাহলে কিন্তু আবার 3 দ্বারা ভাগ দিতাম, তখন উত্তর হইতো 3 × 7 = 21, কিন্তু এখন উত্তর শুধু 7। তিনটি পরস্পর মৌলিক সংখ্যার প্রথম দুইটির গুণফল 91, শেষ দুইটির গুণফল 143। আমরা অপশন টেস্ট করব, দেখব যে প্রথম দুইটির গুণফল হতে হবে 91, শেষ দুইটির গুণফল 143। দেখেন, ক নম্বর যদি উত্তর হয় তাহলে 7 × 13 হতে হবে 91। দেখেন, 7 × 13 = 91। আবার বলছে শেষ দুইটির গুণফল হবে হচ্ছে 143, 13 গুণ যদি আমি 11 করি, এই শেষ দুইটি গুণ করি, তাহলে কিন্তু 143 আসে। তার মানে উত্তর ক নাম্বার, কারণ দুইটি শর্তই মানছে। প্রথম দুইটির গুণফল 91, শেষ দুইটির গুণফল 143 হয়েছে, অন্যগুলো হবে না। যেমন এইটা দেখেন, 7 × 11 = 77, কিন্তু 91 হইতে হবে, তাহলে উত্তর ক নাম্বার। প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল 30, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণফল 42। দেখেন, উভয় ক্ষেত্রে দ্বিতীয় সংখ্যা কিন্তু দুইটার মধ্যেই আছে। মধ্যম সংখ্যাটি কত, মানে দ্বিতীয় সংখ্যা কত? দেখেন, যেহেতু দুইটির মধ্যে দ্বিতীয় সংখ্যা আছে, তার মানে গসাগু সবার মধ্যে থাকে, তাহলে গসাগুই হচ্ছে দ্বিতীয় সংখ্যা। 30 এবং 42 গসাগু নির্ণয় করি। 2 দ্বারা 15 × 2 = 30, 21 × 2 = 42, 3 দ্বারা 3 × 5 = 15, 3 × 7 = 21, গসাগু হচ্ছে যা সবার মধ্যে ভাগ যায়, মানে 3 × 2 = 6, তার মানে দ্বিতীয় সংখ্যাটা বা মধ্যম সংখ্যাটা হচ্ছে 6, ক নাম্বার উত্তর। প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল 35 এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণফল 63, মধ্যম সংখ্যাটি কত? দেখেন, দ্বিতীয় সংখ্যাটা কিন্তু উভয়টার মধ্যেই আছে, তার মানে দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে গসাগু, কারণ গসাগু উভয়ের মধ্যে আছে। তাহলে আমরা গসাগু নির্ণয় করি, 35 আর 63 এর গসাগু 7 দ্বারা 5 × 7 = 35, 7 × 63, আর যায় না। গসাগু হচ্ছে যে সবার মধ্যে ভাগ যায়, তার মানে গসাগু 7, অতএব মধ্যম সংখ্যা বা দ্বিতীয় সংখ্যাটাও হচ্ছে 7, তার মানে উত্তর হচ্ছে ক নাম্বার। ক একটি মৌলিক সংখ্যা, ধরি ক হচ্ছে 3, একটা মৌলিক সংখ্যা। ক খ দ্বারা বিভাজ্য নয়, তাহলে খ এমন একটা ধরতে হবে যাতে ক খ দ্বারা বিভাজ্য হবে না, একজন একজনের মধ্যে ভাগ করা যাবে না। ক এবং খ এর লসাগু কত? দেখেন, এই 3 আর 4 এর লসাগু কত? 3 4 = 12, ঠিক না? যেহেতু ভাগ যায় না, তখন তো লসাগু গুণই করতে হয়। যদি এইখানে 3 4 পরিবর্তে ক খ থাকতো, তাহলে লসাগু হতো কত? ক ইন্টু খ, ঠিক না? কারণ এইখানে যদি গুণ করি, তাহলে এইখানেও তো গুণ করতেই হবে, তার মানে ক খ এর লসাগু কত? ক খ, গ নাম্বার উত্তর। কোনো বৃহত্তম সংখ্যা দিয়ে 102
ও 186-কে ভাগ করলে প্রতিবার 6 অবশিষ্ট থাকে। দেখেন এই সংখ্যা বড় আর এই উত্তর হচ্ছে ছোট। উত্তর যদি এই ছোট হয় এই ধরনের অঙ্কে তখন করতে হয় গসাগু, তাহলে আমরা গসাগু করব। কিন্তু এই যে 6, এই 6টা আগে বড় সংখ্যাটা থেকে বিয়োগ দিয়ে নেব। তাহলে 102 থেকে 6 বিয়োগ করলে থাকে 96, আর এইটা বিয়োগ করলে থাকে 180, 186 থেকে 6 বিয়োগ করলে। এখন করব গসাগু। 2 48 90, 2 24 45, 3 3 আটা 24, 3 15 45, আর যায় না। গসাগু হচ্ছে যা সবার মধ্যে ভাগ যায়, মানে 3 দুগুণা 6, 6 দুগুণা 12। তাহলে উত্তর হচ্ছে ক নাম্বার, 12। আমাদের খালি একটা জিনিস মনে রাখতে হবে এই অঙ্কে, যে উত্তর যদি ছোট হয় তাহলে আমরা করব গসাগু, উত্তর বড় বড় হলে করতে হবে লসাগু। কতজন বালককে 125টি কমলালেবু এবং 145টি কলা সমানভাগে ভাগ করে দেওয়া যাবে? এই যে ভাগ করার অঙ্কে সমানভাগে যদি উত্তরটা ছোট হয় তাহলে আমরা করব গসাগু, যেহেতু উত্তর ছোট আমরা করব গসাগু, আর উত্তর বড় হলে করতে হয় লসাগু। যাই হোক গসাগু করি, 5 দ্বারা ভাগ দিই, 5 দুগুণে 10, 5 5 25, 5 দুগুণে 10, 5 9 45, আর ভাগ যায় না। গসাগু হচ্ছে যেইটা সবার মধ্যে ভাগ যায়, মানে 5, তার মানে উত্তর হচ্ছে 5 জনকে, ঘ নাম্বার। এক ব্যক্তির কাছে 72টি সবুজ এবং 108টি লাল মার্বেল আছে, 72টি সবুজ আর 108টি লাল মার্বেল আছে, সে সিদ্ধান্ত নিল এই মার্বেল সমানভাগে ভাগ করে দেবে, লাল অথবা সবুজ থাকবে, এগুলো ভুয়া কথা। সে প্রতি প্যাকেটে সর্বোচ্চ কত মার্বেল রাখতে পারবে? দেখেন এই সর্বোচ্চ কত মার্বেল রাখতে পারবে এরকম যদি বলা থাকে তাহলে লসাগু অথবা গসাগু করতে হয়। উত্তরগুলো যদি ছোট থাকে তাইলে করব গসাগু, তাইলে উত্তর যেহেতু এইখানে প্রশ্নের চাইতে ছোট আছে প্রশ্নের মানের চাইতে, তাইলে গসাগু করব। গসাগু করি, 2 দ্বারা ভাগ দিই, 36 5 54, 2 দ্বারা 18 27, 3 দ্বারা 3 6 18, 3 9 27, 3 দ্বারা 3 দুগুণা 6, 3 3 9। গসাগু হচ্ছে যা সবার মধ্যে ভাগ যায়, তার মানে গসাগু হচ্ছে 3 3 9, 9 দুগুণা 18, 18 দুগুণা 36। তাহলে উত্তর হচ্ছে 36, ক নাম্বার। উত্তর যদি ছোট হয় তাহলে কিন্তু গসাগু করতে হবে, মনে রাখতে হবে এটা। 5টি ঘন্টা যথাক্রমে এত 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 অন্তর বেজে কতক্ষণ পরে ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে? দেখেন এই অঙ্কগুলোয় যদি উত্তর কি বলে বড় হয় তখন আমরা লসাগু করব, আর উত্তর ছোট হলে করব গসাগু। এই যে 3-এর চাইতে সবগুলোই বড় এখানে, তার মানে আমরা এই অঙ্কগুলো লসাগু করব, কারণ লসাগু করলেই উত্তরটা বাড়ে। 3 5 7 8 10, এইটা লসাগু করি, 5 দ্বারা করি, 3 1 5 1 5 7 8, 5 দুগুণা 10, আর যায় 2 দ্বারা যায়, 2 3 7, 4 দুগুণা 8, 2 1 2। এখন দেখেন কত আসে, 5 দুগুণা 10, 3 10 কে 30, 4 30 কে 120, 120 গুণ 7, 120 গুণ 7, 7 12 84, 840 সেকেন্ড। কিন্তু এখানে 840 সেকেন্ড নাই, মিনিট আছে, এইটারে 60 দ্বারা ভাগ করলে আসে হচ্ছে 14 মিনিট। তাহলে উত্তর 14 মিনিট, গ নাম্বার। ন্যূনতম কতগুলো কমলালেবু 4 6 10 অথবা 18 জন বালকের মধ্যে সমানভাগে ভাগ করা যাবে? এই ধরনের অঙ্কগুলো যদি উত্তরগুলা এই সংখ্যার চাইতে বড় হয় তখন আমরা করব লসাগু, কারণ লসাগু করলে উত্তর বড় হয়, আর যদি উত্তর ছোট থাকে তখন করতে হয় গসাগু। যাক এখন তাহলে করব লসাগু, 4 6 10 এবং 18, এর লসাগু। 2 দ্বারা করি, 2 দুগুণা 4, 3 দুগুণা 6, 5 দুগুণা 10, 9 দুগুণা 18, 3 দ্বারা, 2 1 5, 3 3 5 15, 15 দুগুণে 30, 33 90, 90 দুগুণে 180, তার মানে লসাগু হচ্ছে 180। তাহলে উত্তর 180, ঘ নাম্বার। সর্বমোট কত সংখ্যক গাছ একটি বাগানে 7 14 21 35 42 সারিতে লাগালে একটি গাছ কম বেশি হবে না? দেখেন এই ধরনের অঙ্কগুলোর যদি উত্তর বড় হয় তখন আমরা লসাগু করব, আর উত্তর ছোট হলে তখন করব গসাগু। যেহেতু উত্তরগুলো এগুলোর চাইতে বড় তার মানে করব হচ্ছে গসাগু, এই লসাগু। উত্তর বড় হলে লসাগু করব, কারণ লসাগু করলে উত্তর বাড়ে। 7 14 21 35 আর 42 লসাগু, 7 দ্বারা, 7 1 7, 2 গুণা 14, 3 7 21, 5 7 35, 6 7 42, 3 দ্বারা, 2 1 5, 3 2 গুণা 6, 2 দ্বারা, 1 5 1, 5 2 গুণা 10, 3 10 কে 30, 37 210, তার মানে উত্তর হচ্ছে 210, গ নাম্বার।